बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल आमी जुई केमन आछेन सबाई। आमी तो आलहमदुलिल्लाह भालो आछि। आमी नतून एकटा भिडियो शेयर करब खुबी उपकारी सबार जन्य। ए जे आमी आजके बिछानार झाड़ू बानिए देखाबो किभाबे झाड़ू बानाइते हय। जारा नतून आपू आछेन तादेर खूब उपकारे आसबे। आमार ओइटा अनेक उपकारी एकटा भिडियो ताई शेयर करतेछि। जे आमी एकटा छोटो पानिर बोतल निएछि, इटार पीछन साइडे ये केटे नीबें छोटो छोटो करे। आमी वीडियो आगे शुरू करछिलाम किन्तु पोरे भाबलाम वीडियो शेयर करी आपनादेर माझे, सबार उपकारे आसबे। एइभाबे केटे आस्ते आस्ते करे शलागुलो एइभाबे ढुकिए नीबें, एकटा एकटा करे ढुकाबें जाते पीछने एसे शलागुलो एकसाथे हय आर पीछनेर मुखटा किन्तु खोला जाबे ना। एइभाबे आमी एइभाबे ढुकिए निच्छि। আমি পরে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি, আসলে যারা না জানে তাদের কিন্তু অনেক উপকারে আসবে, তাই শেয়ার করতেছি। এভাবে একটা একটা করে এভাবে আস্তে করে টাইট করে ঢুকিয়ে নেবেন, মানে এমনটিকে এমনভাবে দিবেন যাতে পিছনে যায়, ওই যে মুখটার কাছে চলে যায় সরাগুলো, তাহলে কিন্তু জারুটা অনেক টাইট হবে। এই যে সময় করে আস্তে আস্তে করে ঢুকিয়ে নেবেন, হয়তোবা 10 মিনিটের কাজ, এটা বেশি একটা সময় লাগে না। আমি নিজে বানিয়ে আমি নিজেই অবাক হয়ে গেলাম যে এত সুন্দর ঝাড়ু হয়, আর এতদিন ধরে আমার ঝাড়ুগুলা ঝাড়ুর শলাগুলা এখানে ওখানে পড়ে যাচ্ছে, বাচ্চারাও নিয়ে খেলাধুলা করে, মানে ঝাড়ু দিতে গেলেই একটা না দুইটা শলা পড়ে যায় প্রতিদিন। তাই ভাবলাম ভিডিওটা করি। অনেক দিন ধরে এই ঝাড়ুটা বানাবো বানাবো ভাবতেছি, কিন্তু বানানোর আর টাইম পাই না। তা আজকে রাত্রে ভাবলাম যে বাচ্চারা ঘুমিয়ে পড়ছে, এখন ভিডিওটা শেয়ার করি। আর আমার ঝাড়ুটাও বানানো হলো, আর আমি এখন ভিডিও শেয়ার করতে পারি না, আমি একটু ব্যস্ত সময় পার করছি এই জন্য। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি এরকম যখনই নতুন কোনো ভিডিও দিব আপনারা কিন্তু দেখতে পারবেন। দেখেন এটা কিন্তু অনেক উপকারী, আমি নিজেও অবাক হয়ে গেলাম ঝাড়ুটা বানিয়ে, আর আমার অনেকগুলো শলা ছিল, আর এই ঝাড়ুটা আমাকে শারমিন দিয়েছিল। ওদের বাসায় গিয়ে দেখি ওই ঝাড়ুটা নতুন, আমি বলছি আমার ঝাড়ু নাই, পরে ও আমাকে এটা দিয়ে দিচ্ছে। তা আমি বাসায় এসে যে এটা বানাবো আর টাইম পাই না, মনে হয় 1 বছর হয়ে গেছে। এরপরে আজকে রাত্রে ভাবলাম ঝাড়ুটা বানাই, আর আমার মতো যারা আছেন তাদের জন্য উপকারে আসবে। আর এভাবে একটু করে একটু মানে বাড়ি দিবেন, দেখবেন শলাগুলো সুন্দর করে সেট হয়ে যায়। আমি কিন্তু ভিডিওর বয়সও দিতে পারি না বাচ্চাদের জন্য। এই যে এভাবে আস্তে করে ঢুকিয়ে নেবেন, অনেক সহজ। এখন থেকে আর ঝাড়ু বানিয়ে মানে ঝাড়ু বানাতে আর টেনশন নাই, এত সুন্দরভাবে ঝাড়ু বানানো যায়, আমি নিজেই তো অবাক হয়ে গেলাম বারবার বলতেছি। আর এই যে পরে একটা চুলা জ্বালিয়ে নেবেন, আর চুলার উপরে এভাবে ধরবেন, দেখবেন প্লাস্টিকগুলো সুন্দর করে গলে গলে এই ঝাড়ুর সাথে সেট হয়ে যায়। ঝাড়ুটা এত টাইট হয় মানে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর আমি একটা ঝাড়ু বানাইলাম, এতদিন ধরে আমার শলাগুলো পড়ে যাচ্ছে। এভাবে পরে একটা টাওয়েল দিয়ে সুন্দর করে এভাবে একটু চেপে চেপে দিবেন, দেখবেন সুন্দর করে সেট হয়ে যায়। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক আর কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি সকালবেলা ভিডিওতে বয়স দিতেছি, জানি না আমার কণ্ঠ কীরকম হইতেছে, সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ বাচ্চারা আরেক রুমে আছে, তো ওরা দূর মারে আমার রুমে চলে আসে। মনে হয় আধা ঘন্টা লাগছে আমার এই বয়সটা রেডি করতে। দেখছেন এভাবে ঝাড়ুটা এভাবে আস্তে করে ধরবেন, আর সুন্দর করে প্লাস্টিকগুলো গলে গলে ঝাড়ুর সাথে একেবারে আটার মতো লেগে যায়। আর এভাবে একটু পরপর এভাবে একটু টাওয়েল দিয়ে চেপে চেপে দিবেন, দেখছেন আমার ঝাড়ু বানানো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমি মুখটার দিকেও সুন্দর করে ধরছি যাতে মুখটাও সুন্দর করে সেট হয়ে যায়, যাতে আর কুলে না আসে। এই যে আমার ঝাড়ু বানানো শেষ, এখন আমি সামনের শলাগুলো একটা কেটে সুন্দর করে সাইজ করে নিব। যারা নতুন আপু ভাইয়ারা আছেন বিদেশে থাকেন তাদের কিন্তু অনেক উপকারে আসবে, তাহলে
আমার ভিডিওটাতে কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।